আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুনা হারবি। করোনার ভয় আর শঙ্কা নিয়ে উদযাপিত হল ঈদুল আজহার প্রধান জামাত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে 5টি ঈদের জামাত। নামাজ শেষে মুসলিম উম্মাহ এর শান্তি সমৃদ্ধি সহ বিশ্ববাসীর করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন ঈদ জামাতের খবর, ছবি তুলেছেন সুমন দে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রবেশ গেটে স্বাস্থ্যবিধি মানানোর প্রাণান্তকর চেষ্টা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের। বুধবার সকাল 7টায় শুরু হয় দিনের প্রথম জামাত। কাঁধে কাঁধ মিলিয়ে কেবলামুখী হয়ে দাঁড়ান মুসল্লিরা, পরওয়ারদিগারের দরবারে নত হন সিজদায়। মসজিদ ছাড়িয়ে ঈদের জামাত ছড়ায় জাতীয় মসজিদের উত্তর ও দক্ষিণ গেটের প্রশস্ত প্রাঙ্গণে। মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আদায় করে ছয় তকবীরের ওয়াজিব নামাজ। মহামারীর মধ্যে নামাজ শেষে বিশ্ব ও মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ তোমার কাছে ঈদুল আজহার দিনে ফরিয়াদ করতেছি মালিক, আমাদেরকে এই মহামারী থেকে তুমি হেফাজত করো। নামাজ আদায় শেষে তথ্যমন্ত্রী জানান, দলমতের ঊর্ধ্বে উঠে মোকাবেলা করতে হবে করোনার, এগিয়ে নিতে হবে দেশকে, আমাদের দেশকে। আমরা যেন সমস্ত দল মত ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারি, এটি আজকে মহান আল্লাহর কাছে প্রার্থনা। ঢাকাবাসী এবং দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। নামাজ শেষে দেখা যায়নি চিরাচরিত কোলাকুলির সেই দৃশ্য। করোনা ঈদের আনন্দকে মলিন করেছে বলে মনে করেন মুসল্লিরা। করোনাকালীন এই মহামারীর তাণ্ডবে আমরা সবাই বিপর্যস্ত, বুকে হাসি থাকলেও আমাদের মুখে হাসির কোনো উপায় নেই। মহান আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ এই মহামারী থেকে আল্লাহ দিয়েছে, আল্লাহ এটা উঠায় নিতে পারে, এছাড়া দ্বিতীয় কোনো শক্তি নাই। আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ যেন আমাদের সবাইকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করে রক্ষা করে। করোনার তাণ্ডবে বলেন ঈদের উৎসব আমেজ, স্বাস্থ্যবিধি মেনে যারাই বা এসেছেন ঈদ জামায়াতে অংশ নিতে তাদের চোখে মুখেও ছিল ভয় আর শঙ্কা করোনা সংক্রমণের। করোনা চিরতরে বিদায় নিক পৃথিবী থেকে, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মুসলিম উম্মাহ, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহামারীর কারণে ঈদগাহের পরিবর্তে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বিভিন্ন মসজিদে। নামাজ শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি, দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। আপনারা সকলে সামাজিক দূরত্ব বজায় রাখবেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাস পাল্টে দিয়েছে স্বাভাবিক জীবনধারা, তাই তো ঈদের সকালে ঈদগাহের পরিবর্তে মুসল্লিদের ঢল ছিল মসজিদগুলোতে। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ মসজিদে। সকাল 7:30 ও 8:30 সময় প্রথম ও দ্বিতীয় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গলে মোনাজাত করা হয়। বরিশালে 8টায় কালেক্টরেট জামে মসজিদে ঈদ জামাতে অংশ নেয় বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকারি নির্দেশনা অনুযায়ী রংপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে পাড়া মহল্লা ভিত্তিক মসজিদে। নগরীর প্রধান জামাত মডেল মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে। এই যে করোনা মহামারী, আমাদের অন্যান্য উন্নত দেশের মতো আমাদের অবস্থা নাই, আমরা আজকে এই জামাতে আল্লাহর কাছে দোয়া চাইলাম যে আল্লাহ বাংলাদেশকে মুক্ত রাখো, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করি, তাদেরকে যাতে আল্লাহ শেফা দান করেন। রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজ আদায় করেছে। সকাল 8টায় মহানগরীর কাদিরগঞ্জে বাইতুল আমান আহলে হাদিস জামে মসজিদে নামাজ আদায় করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সিলেটে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা ঈদের জামাত আদায় করেন। নামাজ শেষে দেশ ও মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।
এছাড়াও গাজীপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, নড়াইল সহ সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। দীপ্তিচন্দ্রপাল, আরটিভি। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি সফল করতে সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মাহমুদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনের হলওয়েতে ঈদুল আজহার নামাজ শেষে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় কোরবানির শিক্ষা, সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাতের আধার শেষেই ঝলমল রোদের আলোতে ভরে উঠে পৃথিবী। করোনার অমানিসা আদারও সহসাই কেটে যাবে ইনশাল্লাহ। কিন্তু এর জন্য দরকার সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্থাৎ সঠিকভাবে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। দর্শক, এই মুহূর্তে রাজধানী মালিবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আশিকুল, রাজধানীর পশু কোরবানির কি চিত্র দেখছেন আপনি এবং সেই সাথে বর্জ্য অপসারণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন? অভি, ধন্যবাদ আপনাকে। যে সকাল থেকেই ঈদুল আজহা উপলক্ষে যে পশু কোরবানি শুরু হয়েছে, সেই পশু কোরবানির অবস্থা যে যেমনটা আমরা দেখছি যে এলাকার অলিগলিতগুলোতে কিন্তু এখনো পর্যন্ত যেরকম সচেষ্ট হওয়া দরকার মানুষের, যে করোনা মহামারীর সময় যেহেতু ঈদুল আজহা উদযাপন হচ্ছে সেরকম সচেতনতা কিন্তু কম রয়েছে। যত্রতত্র ময়লা ফেলে রাখা হয়েছে এবং সিটি কর্পোরেশনের যে কর্মীরা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে মাঠে নেমেছেন এবং কাজ করা শুরু করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি অভি, যে তারা যেমনটা বলছিলেন যে তাদের এই কাজ করার ক্ষেত্রে যে ধরনের সামগ্রী দরকার হয়, যে গরুর হাড় পরিষ্কার করা এবং অন্যান্য যেসব বর্জ্য এই কুরবানির সময় যে অপসারণ করতে হয়, সেক্ষেত্রে তাদের যে ধরনের যন্ত্রপাতি সিটি কর্পোরেশন থেকে দেওয়া দরকার সেগুলো কিন্তু তারা পায় না, যার কারণে কিন্তু তাদের এই কাজ করতে গেলে অনেক ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়। আরেকটি বিষয়ে তারা বলছিলেন যে মানুষের মধ্যে সচেতনতা যদি বৃদ্ধি পেত এবং তারা যদি সঠিক স্থানে ময়লাগুলো জমা করে রাখত তাহলে হয়তো তাদের খুব সহজেই এগুলো পরিষ্কার করা সম্ভব হতো। এবং দুইটার পরেই, আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু দুপুর দুইটার পর থেকেই তারা পুরোদমে কাজ শুরু করবেন এবং তারা এই ময়লা বর্জ্য অপসারণের কাজ সমাপ্ত করবেন। এই ছিল আমার কাছে রাজধানী মালিবাগ থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। আশিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর মালিবাগ থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজও ঈদে ঘরমুখী মানুষের চাপ রয়েছে। মহাসড়কের টাঙ্গাইল অংশে থেমে থেমে যানবাহন চলছে, এতে পথেই ঈদের সকাল কাটল বাড়িমুখী হাজারো মানুষের। গেল কয়েকদিন ধরে এই মহাসড়কে ঘরমুখো মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপ ছিল। টানা এই যানজটে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি, বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরমে উঠেছে। হাইওয়ে পুলিশ জানায় মহাসড়কের বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে গাড়ির চাপ আছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি। কিছুতেই কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যু। হাসপাতালগুলোতে রোগীর চাপে হিমশিম অবস্থা। সাধারণ শয্যা ও আইসিইউ সংকটে দুর্ভোগ বেড়েছে রোগীদের। গত 24 ঘণ্টায় বিভিন্ন জেলায় করোনা এবং এর উপসর্গ নিয়ে 102 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে একদিনে 20 জন মারা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 18 ও রাজশাহী মেডিকেলে মারা গেছেন 18 জন। এছাড়াও বগুড়ায় 3টি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও 15 জনের মৃত্যু হয়েছে। আর কুষ্টিয়ায় মারা গেছে 11 জন। এদের মধ্যে 9 জন করোনা শনাক্ত ছিলেন এবং 2 জনের করোনার উপসর্গ ছিল। এছাড়াও চুয়াডাঙ্গায় 10, চট্টগ্রামে 4 ও টাঙ্গাইলে 4 জনের মৃত্যু হয়েছে। ঈদের দিনও রাজধানীর হাসপাতালে একের পর এক আসছে করোনা রোগী। গেল রাত থেকে এখন পর্যন্ত 54 জন রোগী ভর্তি হয়েছেন কেবলমাত্র উত্তর সিটি কর্পোরেশন কোভিড হাসপাতালে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন জানান, ঈদের দিনেও নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা, ব্যস্ততার মাঝেও স্বল্প পরিসরে ঈদ উদযাপন করা হচ্ছে হাসপাতাল প্রাঙ্গণে।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে রুহুল আমিন তুহিন এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ চৌধুরী সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। দর্শক, প্রথমে চলে যাচ্ছি তুহিনের কাছে। তুহিন, হাসপাতালে করোনা রোগী চিকিৎসা সেবার কি চিত্র দেখছেন আপনি? হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার যে চিত্র আপনি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন, দেশব্যাপী জেলাগুলোতে যে চিত্র মৃত্যু এবং রোগীদের ভর্তির যে চিত্র ছিল, রাজধানী কিন্তু তার ব্যতিক্রম নয়। রাজধানীতেও ঠিক সেভাবেই প্রতিটি হাসপাতালেই রোগীর সংখ্যা বাড়ছে। সকাল থেকেই আমরা দেখছি যে প্রত্যেক হাসপাতালেই রোগীদের ভিড় আছে। আমি যেমন এখন আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এইখানে আসলে কোনো বেডই খালি নেই, আইসিইউ খালি নেই। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম একজন রোগী এসেছে, তাকে আবার এখান থেকে সাজেস্ট করা হয়েছে DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতালে যাওয়ার জন্য। তারা বলছেন যদি কোনো আসন সিট খালি থাকে, একমাত্র সেখানেই থাকতে পারে। অর্থাৎ পরিস্থিতিটা কী ভয়াবহ সেটা কিন্তু এর মাধ্যমে বোঝা যায় যে রাজধানীর কোনো হাসপাতালে কিন্তু সিট খালি নেই, আইসিইউ খালি নেই। এ কারণে রোগীরা কিন্তু চিকিৎসা নিতেও ব্যর্থ হচ্ছেন অনেক ক্ষেত্রে। আর তার কারণে এই সচেতনতা বৃদ্ধি এবং এই রোগ থেকে নিজেকে প্রতিরোধ করতে পারাটাই কিন্তু এখন আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। নিজে সচেতন থাকতে হবে, যাতে কোভিড আক্রান্ত না হই সেই বিষয়টি মাথায় রাখতে হবে, তাহলেই এই চিকিৎসার যে বিড়ম্বনা বা এই জায়গা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। তো রাজধানীতে হাসপাতালগুলোতে এই রোগী পরিপূর্ণ এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মী বা রোগীর স্বজনরা কারো মধ্যেই নেই। সবার কাছে একটি বিবর্ণ সময় কাটছে এখন। তো এই ছিল আমার কাছে রাজধানীর বিভিন্ন হাসপাতালের খবর। আমরা এখন চট্টগ্রামের খবর জানব সহকর্মী সাইফুলের কাছ থেকে। তুহিন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে প্রতিদিন সকাল থেকেই কিন্তু নমুনা দেওয়ার জন্য আসে, আর যেহেতু ঈদের দিন সেই জন্য কিন্তু আসা হয়নি। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 3,325 জনের শরীরে নমুনা পরীক্ষা করে 790 জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। সেই সাথে গত 24 ঘন্টায় 4 জন মৃত্যুবরণ করেছেন। অবি আরেকটা বিষয় হচ্ছে যে গতকাল রেকর্ড সংখ্যক মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামে, সেটি ছিল 15 জন একসাথে। সেটি ছিল চট্টগ্রামে সবচেয়ে ভয়াবহ একটা মৃত্যু। আসলে আরেকটা বিষয় হচ্ছে যে চট্টগ্রামের কোথাও কিন্তু কোনোভাবেই কিন্তু যে স্বাস্থ্যবিধি মানার কথা ছিল সেটা কিন্তু মানতেছে না। সেই সাথে আজ পবিত্র যে ঈদুল আজহার মসজিদে নামাজে গেছেন, সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে মাস্ক ছাড়া কিন্তু মুসল্লিরা নামাজ পড়তে গেছেন, যার কারণেই করোনার যে সংক্রমণ সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কোনোভাবেই কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অবি আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রামে কিন্তু আইসিইউ সংকট দেখা দিয়েছে। প্রতিটি হাসপাতালে কিন্তু কোভিড আক্রান্ত রোগীরা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করছেন, কোনোভাবেই কিন্তু আসলে সেই আইসিইউতে কিন্তু আসলে জায়গা দেওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে যে দিন দিন এই সংখ্যা কিন্তু আসলে আরও বৃদ্ধি হতে পারে। এটা নিয়ে আসলে চট্টগ্রামের যেই সংশ্লিষ্ট ডাক্তাররা আছেন ওনারা কিন্তু সংশয় প্রকাশ করেছেন। অবি, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন এবং সাইফুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে রুহুল আমিন তুহিন এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ চৌধুরী জানাচ্ছিলেন করোনা পরিস্থিতি। সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণেই করোনা সংক্রমণে জনজীবন বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের নামাজ শেষে সকালে জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন ত্যাগ স্বীকার করে এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন, তিনি কারারুদ্ধ হয়ে আছেন অসুস্থ অবস্থায়। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে, গুম হয়ে যাচ্ছে। এই সরকারের উদাসীনতা অযোগ্যতার কারণে যখন জনগণের জীবন বিপন্ন হয়ে পড়েছে, সেই সময় আল্লাহ যেন এই বাংলাদেশের মানুষকে যেন ক্ষমা করেন এবং তাদেরকে এই ভয়াবহ মহামারী থেকে মুক্ত করেন। গণতন্ত্রহীনতার এই সময়ে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করেছি, দোয়া চেয়েছি আল্লাহ তাআলা যেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, আল্লাহ তাআলা যেন এই দেশের
মানুষকে সত্যিকার অর্থেই 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেটা প্রতিষ্ঠা করতে আমাদেরকে সুযোগ করে দেন। এবারে ক্লেমন খেলার সংবাদ। জিম্বাবুয়েতে এবার টি-20 মিশন টাইগারদের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30। জিম্বাবুয়েতে দারুণ সময় পার করছে বাংলাদেশ। একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও 3-0 ব্যবধানে জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার চোখ টি-20 সিরিজের দিকে। আগস্টে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিটাও সেরে নিতে চায় টাইগাররা। এদিকে সবশেষ সিরিজের ম্যাচে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশকে রুখে দিতে চায় জিম্বাবুয়ে। সুদূর জিম্বাবুয়ের থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সিরিজে খেলতে এই মুহূর্তে জিম্বাবুয়ের হারারেতে অবস্থান করছে লাল সবুজের প্রতিনিধিরা। এবারের ঈদ উল আজহা সেখানে পালন করছেন তারা। তার আগে জিম্বাবুয়েকে তাদের এই মাঠে প্রথমবার হোয়াইট ওয়াশ করে টাইগার ভক্তদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন সাকিব তামিম মুশফিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। সিরিজ জয়ের ট্রফি হাতে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধির কথা মনে করিয়ে দিতে ভোলেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।